রেলের জায়গার কারণে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ জানাতে প্রশাসনিক ভবনে তৃণমূল জেলা প্রেসিডেন্ট ও পৌরসভা কমিটির পর্যবেক্ষক মৌসুম মেজিনুর। রেলের জায়গার কারণে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ জানাতে প্রশাসনিক ভবনে তৃণমূলের জেলা প্রেসিডেন্ট ও পৌরসভা কমিটির পর্যবেক্ষক মৌসুম বেঞ্জিনুর ইংরেজার পৌরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে জেলাশাসক রাজশ্রী মিত্রের সাথে দেখা করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেঞ্জিনুর। এই মর্মে জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল একটি বৈঠকের। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, ইংরেজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৌসুম বেঞ্জিনুর সহ অন্যান্য। বৈঠকে ইংরেজদের পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়ে মৌসুম মেজিনুর জানান, গত কয়েকদিন হলো তিনি 23 নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে রেল লাইনের কারণে দীর্ঘদিনের নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। এখন বর্ষা নেই অথচ জল জমে রয়েছে, সেই সমস্যার সমাধান নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে ইংরেজদের পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে এই বৈঠক। আমি পরের দিন সেখানে ভিজিট করেছিলাম, তাদের দীর্ঘদিন ধরে একটা ড্রেনের যে সমস্যা আছে, এখনো এখন তো কোনো বর্ষার মৌসুম নেই, তবুও তাদের ওখানে প্রচুর জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তাই আমি ডিএম স্যারকে জানিয়েছিলাম এবং উনি সঙ্গে সঙ্গে মিটিং করানোর ব্যবস্থা করেছেন। ডিআরএম রিপ্রেজেন্টেটিভ থাকবে, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান স্যার থাকবে, ডিএম স্যার থাকবে, আমরা থেকে কীভাবে ওই তাদের সমস্যাটা সলভ করা যায়। এবং যেহেতু রেলওয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, তারা ঠিক করেছিলেন যে সেখানে একটা ট্রেন হবে, তো সেটা যাতে তাড়াতাড়ি করানো যায় সেই ব্যবস্থা আমরা করাচ্ছি। আপনাদের দিদি এমএলএ, আপনাদের চেয়ারম্যান, আপনাদের কাউন্সিলর, আপনাদের এই রকম কেন হচ্ছে, মানুষ কেন পরিষেবা পাচ্ছে? সমস্যা তো থাকতেই পারে, উনিও থাকবেন, চেয়ারম্যান সাহেব থাকবেন, এমএলএ থাকবেন, এবং আমরা সবাই মিলে বসে এগুলো সর্ট আউট করার চেষ্টা করব। দেখুন, এগুলো তো একদিনের সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। কালকে মিটিং এ কি ডিসিশন হবে? মিটিং এ ডিসিশন কিছু হয়নি, উই উইল মিট টুমরো এট 8:30 প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম নাম্বার 1 এর সামনে মেইন এন্ট্রান্সের ওখানে সরজমিনে তদন্ত করে দেখা হবে, সামনাসামনি গিয়ে সলিউশন খোঁজা হবে। অ্যাপারেন্টলি এখনো পর্যন্ত রেলওয়ে এবং মিউনিসিপ্যালিটি দুজনেই এই কাজটা করতে আগ্রহী, যাতে 26 এবং 23 নম্বর ওয়ার্ডে জল না জমে। এবার কিভাবে করা হবে সেটা আগামীকাল গিয়ে দেখা হবে। আমি সেটা বলতে পারবো না, আমি এখন তো খুললাম জিনিসটা, উই স্যাট অল অফ আস, মানে সবাই অধীরভাবে এটা করার জন্য মানে চেষ্টা করছে, তো চেষ্টাটা যখন হচ্ছে এটা আশা করি হয়েও যাবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses,
ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।